আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জান্নাতি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি কথা বলবো গোসলের ফরজ নিয়ে গোসলের ফরজ মূলত তিনটি এই তিনটির মধ্যে কোনো একটি বাদ দিলে গোসল শুদ্ধ হবে না এবং সেই গোসলের পরে কোনো ইবাদত কবুল হবে না গোসলের তিনটি ফরজ হচ্ছে এক নম্বর কুলি করা দুই নম্বর নাকে পানি দেওয়া তিন নম্বর সমস্ত শরীর ধৌত করা এই তিনটি গোসলের ফরজ অবশ্যই পালন করতে হবে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ